গুড ইভিনিং বন্ধুরা, সোমা গার্ডেন নিউ ডেইলি লাইফে আবার আমি আপনাদের সামনে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। অনেকদিন আমি আপনাদের ছাদ বাগান দেখাই না, আজকে আবার আমার ছাদ বাগানটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। চলুন তাহলে দেখতে থাকুন আমার ছাদ বাগান। দেখুন কত নয়নতারা ফুল, দেখুন আর এই দেখুন কি সুন্দর বেল ফুল। কারি পাতা গাছটাও বেশ বড় হয়ে গেছে। আর এই যে দেখুন নারকোল গাছগুলো, কবে যে কি হবে জানি না, বসিয়ে তো রেখেছি। আর এই দেখুন বারুইপুরের পেয়ারা দেখিয়েছিলাম আপনাদের, এই দেখুন পেয়ারা ধরে গেছে, পেয়ারা ধরে গেছে, গাছ ভর্তি পেয়ারা হচ্ছে। গাছটার গাছটা দেখুন কতটা বড় হয়ে গেছে, বুঝছেন কতটা বড় হয়ে গেছে। আজকে আমি আপনাদের আমার তিনতলা ছাদে দেখুন কি সুন্দর রঙন ফুল হয়েছে, চলুন আপনাদের দেখাচ্ছি। এই দেখুন দেখুন রঙন ফুলগুলো দেখুন কি সুন্দর লাগছে, বুঝছেন লাল একদম টকটক করছে লাল রঙন ফুল। আমার সত্যি খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে রঙন ফুল। আমার এটা লাল, আর একটা আছে আমার অরেঞ্জ কালারে, দেখেছেন আপনারা। আর এই অ্যালাবান্ডা গাছটাকে একটু ছোট করে দিয়েছি, আবার সব পাতা বেরিয়েছে। আর এই যে দেখুন আমার এই স্পাইডার গাছগুলো, এখানে দুটো ডাল বসিয়েছি, দেখুন গাছগুলো কি সুন্দর হয়ে গেছে। আর এই গাছটা তো বেশ বড় সড়ই হয়ে গেছে, দেখুন বেল ফুল কত ধরেছে, দেখুন তো গাছ ভর্তি করি, দেখুন বেল ফুলে চেন গাছ ভর্তি করি, সুন্দর লাগছে। আর এই বিকেলবেলায় বেল ফুলের গন্ধ এত সুন্দর লাগে না, ছাদে আসলে খুব ভালো লাগে, গাছ ভর্তি করি। আর এই যে এখানে আমার আর একটা রঙ, এটা তো অরেঞ্জ কালার, এটা তো অতটা ফুলে ফুটবে এসছে, এই ফুলগুলো থেকে উপরে লালগুলো বেশি সুন্দর হয়েছে। আর এই দেখুন কত গোলাপ হয়েছে, আর এই নাকচম্পটা কোথায় যাবে আমি জানি না, দেখুন কত বড় হয়ে গেছে গাছটা। আমার কেচি পেয়ারারও অনেক ফুল এসছে, এই গাছটাকে কেটে ছোট করে দিয়েছি, দেখুন কত ফুল এসছে। এটাতেও খুব পেয়ারা হবে, আর এটাতে খুব পেয়ারা হয়ও আমার, আপনারা দেখেছেন খুব বড় সাইজের পেয়ারা হয়। এটা কেজি পেয়ারা, আর ওটা হচ্ছে বারুইপুরের পেয়ারা, বারুইপুরের পেয়ারা এই প্রথম আমার হচ্ছে, দেখা যাক। আর এই দেখুন কত সবেদার, দেখুন পড়ি এসছে ভর্তি গাছটা, সবেদার পড়ি একদম ভর্তি, সবেদার ধরেওছে দেখুন। এটা সব থেকে বড় হয়েছে, এখানে অনেক পাতা বি ধরে উঠছে দেখুন, গাছে অনেক ধরে উঠছে, পাতাবিটাও অনেক বড় হয়েছে। আর আমার এই এটা দেখুন, বেদানাটা দেখুন আপনারা সাইজটা, এটাও কত বড় হয়েছে, বিশাল বড় হয়েছে এটা দেখুন, বুঝলেন কত বড় হয়েছে, এটাও অনেক বড় হয়েছে। চারটে বেদানা দেখুন, এখানে দুটো আর এই পাশে দুটো, পাশে দুটো বড় হয়েছে। আর এখানে অনেক কড়ি এসছে, দেখা যাক কি হয়। আচ্ছা বন্ধুরা, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব। আর আমি ছোট ছোট শর্ট ভিডিও করি, আমার শর্ট ভিডিওগুলোও আপনারা দেখবেন।
আর আপনারা সবাই খুব ভালো থাকবেন আর আমার চ্যানেলকে খুব খুব ভালোবাসা দেবেন। নমস্কার।